আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ভিআরএম অর্থাৎ ডেস্কটপ। আমরা একটা ডেস্কটপের মাদারবোর্ড দেখতে পাচ্ছি, আমরা ভিআরএম সেকশন নিয়ে আজকে আমরা ক্লাস দেখব। তো ভিআরএম সেকশন হচ্ছে যে ভোল্টেজ রেগুলেটর মডিউল, আর ভিআরএম অর্থাৎ আমাদের এই ভিআরএমকে বোঝানো হচ্ছে যে সিপিইউ সেকশনটাকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিপিইউ সেকশন। আর এই সিপিইউ সেকশনের এরিয়াটা হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত হচ্ছে যে আমাদের ভিআরএম সেকশন বা সিপিইউ সেকশন। তো সিপিইউ সেকশনে আমরা প্রথমত একটা জিনিস বলে রাখবো যে আমাদের সাপ্লাইটা পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস থেকে আসে। তো আমাদের এখানে আমাদের মেইন মাদারবোর্ড যেই 24 কানেক্টরের একটা সকেট দেখতে পাচ্ছি, এই কানেক্টরে আমরা পাওয়ার সাপ্লাই থেকে বা এসএমপিএস থেকে আমরা লাইন দিয়ে থাকি। এই লাইনটা অনলি ফর মাদারবোর্ডের জন্য, সিপিইউ সেকশন এরিয়া বাদে। তো সিপিইউ সেকশনের এরিয়ার ভিতরে আমাদের সাপ্লাইটা আসে, সেটাও এসএমপিএস থেকে আসে। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 পিনের যে পি4 নামে যে কানেক্টর আছে 12 ভোল্টের, এখানে আসে। এটার মাধ্যমে আমাদের সিপিইউ সেকশনটা রান করে। তো শিক্ষার্থী বন্ধু আসেন আমরা আজকে ডেস্কটপের ভিআরএম সেকশনটা একটু ভালোভাবে বুঝে নিই। প্রথমেতে আমরা একটা জিনিস আমরা বলে রাখি, কোনো কিছু মানে তৈরি করতে গেলে আগে প্রথমেই উপাদানগুলো লাগে, আর সেই উপাদান সম্বন্ধে আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা ওই জিনিসটাকে তৈরি করতে পারবো না। আর ওই জিনিসটা তৈরি করতে গেলে ওই উপাদানের উপরে আমাদের ভালো অভিজ্ঞতা হতে হবে, যেমন ওই উপাদান দ্বারা আমরা যেহেতু তৈরি করব ওই উপাদানগুলো কি কি থাকতে হবে, কি কি তার প্রয়োজন, ওই উপাদানগুলো টিকসই থাকার জন্য আমাকে কি কি গঠন করতে হবে। আর ওই উপাদান দ্বারা যখন আমি এই জিনিসটাকে তৈরি করব, মূল ডিভাইস যেটা তৈরি হবে ওইটা আমাদের কিভাবে সাপোর্ট পাবে ওই উপাদানগুলো থেকে, এগুলো কমপ্লিটলি আমাকে ভালোভাবে জানতে হবে। তো আসেন আমরা আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে যে ডেস্কটপ। ডেস্কটপ মাদারবোর্ড ভিআরএম অথবা সিপিইউ সার্কিট। তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখলাম ডেস্কটপ মাদারবোর্ড ভিআরএম অথবা সিপিইউ সার্কিট আমাদের আজকে মূল ক্লাস। আমরা প্রথম ক্লাসটা নিয়ে এসেছিলাম পাওয়ার সাপ্লাই নিয়ে, পাওয়ার সাপ্লাই কীভাবে কাজ করে। এরপরের ক্লাসটা আমরা নিয়ে এসেছি ডেস্কটপের ভিআরএম বা প্রসেসর সেকশন যেটা সেটা। তো আসেন আমাদের মূল উপাদানগুলো যেগুলো লাগবে, যেমন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, আমরা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নামে এটাকে গ্রহণযোগ্য করি। ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আসেন আমরা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নেব কার জন্য? ভিআরএম সার্কিটের জন্য, ভিআরএম সার্কিট। ভিআরএম সার্কিটের জন্য আমরা কি করব? ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উপরে আমাদের কি কি প্রয়োজন বা কি কি দরকার এগুলো আমরা দেখব। প্রথমেতেই আমরা বলে রাখি, যেহেতু আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বলা হয়েছে, তো আমাদের প্রথমে 1 নম্বরে আমাদের কি করতে হবে? 1 নম্বরে সাপ্লাই নিতে হবে, সাপ্লাই জানতে হবে এবং সাপ্লাইটা কোন জায়গায় আসবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আসেন আমরা একটু দেখি। 12 ভোল্ট P4 CPU কানেক্টর, আমাদের 12 ভোল্টেরও প্রয়োজন আছে এবং ওই 12 ভোল্টটা আমরা কানেকশন দিব কোথায়? পি4 এ আমরা কানেকশন দিব। তারপর আমাদের কি প্রয়োজন? সাপ্লাইয়ের পরে 2 নম্বর, যেহেতু সাপ্লাই এটা ইন ভোল্টেজ, ইনবোর্ড এরপর আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটর, পোলার ক্যাপাসিটর। এরপর আমাদের কি লাগবে? পোলার ক্যাপাসিটর কাজ কি? এই ইন ভোল্টেজটা যেটা আসবে সেখানে যেন আমাদের কোনো রকমের যেন আমাদের এসি ভোল্টেজ না থাকে, বা যেটাকে বলে হয় কোনো রকমের যেন যেটা একদম মানে পিওর না, এই জাতীয় কোনো ভোল্টেজ যেন আমাদের ইন করতে না পারে। এই জন্য পোলার ক্যাপাসিটর বসানো হয় যেন আমাদের সার্কিটে পিওর বা একদম ফিল্টার করে যেন আমাদের স্মুথলি কারেন্ট আসে বা ইলেকট্রন আসে। এখন আসেন, এরপর আমাদের যেটা প্রয়োজন ক্যাপাসিটার পর আমাদের প্রয়োজন মোসফেট। আর এই মোসফেটটা আমরা বেসিক্যালি এখনও ডেস্কটপে যেগুলো দেখে থাকি থ্রি লেগ মোসফেট। আর এটা অবশ্যই N-channel হয়ে থাকে, N-channel। তো এবার আমরা 4 নম্বরে দেখব, আমরা এই মোসফেটের মাধ্যমে আমাদের কি করা হয়, ভোল্টেজ কনভার্ট করানো হয়, অ্যাম্পিয়ারকে লো থেকে হাই কনভার্ট করানো হয়, এবং এটাকে আমরা কি করি, এনার্জি যেটা আমাদের ফেজের মাধ্যমে একটা ফেজ করা হয়, ওই ফেজের মাধ্যমে আমাদের শক্তিটাকে প্রয়োজন মতো নেওয়া হয়। এরপর আসেন আমরা মোসফেটের পর মোসফেট কি করবে, আমাদের যখন ভোল্টেজ কনভার্ট করবে তখন তার যেন লাইনের সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে যেন কোনো মানে এক্সট্রা প্রেশার না পড়ে, সেজন্য আমাদের কি বসানো হয়, কয়েল কি করবে, আমাদেরকে সাপোর্ট করবে লাইনকে ফিল্টার করার জন্য। এটা লাইন ফিল্টার। আর আমাদের ক্যাপাসিটার কি ফিল্টার, ইলেকট্রন ফিল্টার। তো এরপর আমাদের 5 নম্বরে যেটা আমাদের লাগবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে PWM অর্থাৎ পালস উইথ মডুলেশন আইসি, অথবা আমরা রেগুলেটর আইসিও বলতে পারি। এই আইসির মাধ্যমে আমাদেরকে মোসফেট যেই মোসফেট দ্বারা আমাদেরকে ফেজ তৈরি করা হবে ওই মোসফেটটাকে ড্রাইভ করবে, বা ওই মোসফেটটাকে আমাদেরকে কি করবে, চালু করবে বা কন্ট্রোল করবে। ওকে, এরপর আমাদের লাস্ট যেই উপাদানগুলোকে নিয়ে আমরা তৈরি করব সেটা হচ্ছে যে ফেজ নাম্বার স্টেপ। আমরা যখন পরের ইয়েতে যাব তখন আমাদের কি করতে হবে, এই উপাদানগুলোর মাধ্যমে ইলেকট্রন ফেজ তৈরি করতে হবে। আসেন আমরা এবার যাই ইলেকট্রন ফেজ তৈরি করতে হবে। এতক্ষণ আমরা দেখলাম ইলেকট্রন কম্পোনেন্ট, এখন আমরা দেখব ইলেকট্রন ফেজ। আমরা কি বুঝে থাকি, ইলেকট্রন ফেজ আমাদের VRM এর জন্য, যেহেতু আমাদের VRM এর জন্য তাহলে আমাদের ইলেকট্রন ফেজ কয়টা লাগবে সেটা আমরা বলে দিচ্ছি। তো ইলেকট্রন ফেজটা আমাদের যেটা প্রয়োজন, তাহলে আমরা একটু দেখি, আমরা আমরা টু ফেজ অথবা 3 ফেজ প্রয়োজন হয়। আমাদের প্রথমে কি বলেছি যে ইলেকট্রন ফেজ তৈরি করতে হবে কোনগুলোর মাধ্যমে, এই উপাদানগুলোর মাধ্যমে। আমরা উপাদানগুলো কি কি দেখেছিলাম, প্রথমে দেখি 12 ভোল্ট কানেক্টর লাগবে এবং ভোল্টেজ লাগবে, তারপর আমরা পোলার ক্যাপাসিটর লাগবে, মোসফেট লাগবে, কয়েল লাগবে এবং আইসি লাগবে। তো এইগুলোর মাধ্যমে আমাদের হয় আমাদের VRM এর জন্য 2 ফেজেরও প্রয়োজন হতে পারে, 2 ফেজেরও প্রয়োজন হতে পারে অথবা 3 ফেজেরও প্রয়োজন হতে পারে। তো ফেজ কি, ফেজটা হচ্ছে যে আমরা যে জিনিসটা বুঝে থাকি, যেমন আমরা 3 লেগ দিয়ে আমরা একটা ফেজ তৈরি করি। আসেন, ফেজ হচ্ছে যে দুটো মোসফেটের কম্বিনেশনে এই একটা মোসফেট ए एक मोसपेट दुटो मोसपेटर कम्बिनेशने एक फेज तैरी करा है और ये दुटो मोसपेट के आमादेर एखाने इन करते होबे इन कराते होबे कत बोल्ट 12 बोल्ट पजिटिव 12 बोल्ट इन होवार पर एखाने आमादेर एटा होच्छे जे आमादेर ड्रेन एटा होच्छे गेट एटा सोर्स आबार सेम एटा ड्रेन एटा गेट एटा सोर्स ए सोर्स टू ड्रेन मिले आमादेर एखान थेके आउटपुट होबे आउटपुट होये आमादेर एखाने एकटा कয়েল बसबे लाइन फिल्टारेर जोन्नो ओके आमादेर इनपुट एटा होच्छे इनपुट इनपुट सप्लाई आमादेर एखाने अवश्यই आमादेर एकटा कैपासिटर थाकबे पोलार कैपासिटर इनपुट सप्लाई যখন আমাদের এখানে মোসফেট আসবে আসার পর আমাদের এখানে কি করবে এই মোসফেটটা অফ থাকবে যেহেতু এটা এন চ্যানেল কি চ্যানেল এন চ্যানেল এন চ্যানেলে আমাদের এটা কি হবে অফ থাকবে যখন অফ থাকবে তখন আমাদের এই এন চ্যানেলের সোর্স দিয়ে আউট হতে পারবে না তো এটাকে চালু করার জন্য আমাদের সেই কন্ট্রোলার আইসিটা লাগবে যেটাকে বলা হয় PWM PWM আইসি যেটা লাগে সেটা আমাদের কি করবে এখান থেকে আমাদের পালস পাঠাবে पाल्स पाठानोर पर आमादेर ए मोसपेटटा कि करबे चालू होबे एखान थेके सोर्स दिए बेरिये ड्रेन थेके इन होये सोर्स दिए बेरिये आमादेर ए कয়েলে जाबे कয়েল थेके आमादेर फिल्टार कराबे आबार कैपासिटरेर माध्यमे तारपर जा एखाने आमादेर आउटपुट होबे आउटपुट होवार पर आमादेर एखाने এই মানে মোসপেটের মাধ্যমে আউটপুট হলো এই কয়েল দিয়ে তো কয়েলের ভিতরে একটা আপোস এক ধরনের ভোল্টেজ বা ইলেকট্রন তৈরি হয় যেহেতু এটা আমরা জানি ইলেকট্রন ম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে আমাদের এখানে একটা অতিরিক্ত শক্তি তৈরি হয়ে যায় এই শক্তিটাকে আমাদের এদিকে ফোর্স করতে পারে না যেহেতু আপোস অর্থাৎ উল্টো দিকে ফোর্স করবে এদিকে ফোর্স করবে তো সো আমাদের এদিকে যদি উল্টো দিকে ফোর্স করে এটাকে আমাদের কি করতে হবে বের করে দিতে হবে না হলে এখান থেকে আবার কারেন্ট যেটা ইন হবে সেটা আবার এখানে দুটো এখানে ফ্রিকশন হবে যার কারণে আমাদের কি করতে হবে এই মানে ফোর্সটাকে অর্থাৎ এই অতিরিক্ত ভোল্টেজটাকে আমাদেরকে বের করে দিতে হবে তো এইটা বের করার জন্য আমাদের কি করতে হয় এখান থেকে আমাদের আবার আরেকটা মোসপেট ব্যবহার করানো হয়েছে এটা এই মোসপেটটা এন চ্যানেল মোসপেট এই মোসপেটটা এখানে অফ ছিল যখন আমাদের এই অতিরিক্ত ভোল্টেজটা তৈরি হয়ে গেল তখন এই আইসি আমাকে আবার এখানে আরেকটা পালসের মাধ্যমে এই অতিরিক্ত ভোল্টেজটাকে গ্রাউন্ড করে দিল এটা হচ্ছে যে আমাদের ফেজ আমরা ওয়ান ফেজ বলতে পারি যেমন দুটো মোসপেট একটা কয়েল আর ক্যাপাসিটর আইসি দ্বারা যে সার্কিট তৈরি করা হচ্ছে এটা ওয়ান ফেজ যেহেতু ওয়ান কয়েল একটা কয়েল যার কারণে আমরা এটাকে কি বলতে পারি ওয়ান ফেজ বলতে পারি তাহলে এই ওয়ান ফেজের মাধ্যমে আমাদের কি হবে সাপ্লাই আউট হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে এখানে যখন আমাদের পালসটা দেয় তখন পালসটা মনে রাখতে হবে এখানে যখন হাই থাকে তখন obviously এটা আমাদের কি হয় লো থাকে তো মানে এখানে যখন অন থাকে তখন আমাদের এখানে অন হলে এখানে অফ থাকবে কারণ এদিক থেকে যখন কারেন্ট ইন হবে এদিক থেকে যেন বের হয়ে না যেতে পারে অর্থাৎ নেগেটিভ না হতে পারে যদি পজিটিভ আর নেগেটিভ এক হয়ে যায় তাহলে সার্কিটটা শর্ট হবে যার কারণে কি হচ্ছে এটা যখন ইন হচ্ছে এটা যখন পালস করে এটাকে চালু করে আউট করাচ্ছে তখন এটা অফ ছিল কারণ এদিকে আর যেতে পারে না আবার যখন এটা অফ হচ্ছে তখন এটা আবার হাই হচ্ছে অর্থাৎ অন হচ্ছে এটা অফ তো এটা যখন অন হচ্ছে এটা অফ হয়ে গেছে কারণ এদিক থেকে ইলেকট্রনটা অতিরিক্ত যে সাপ্লাইটা এটা এদিকেও যাচ্ছে তো সো এদিকে যখন যাচ্ছে তখন এটা অফ হয়ে গেছে এদিকে দিয়ে তখন আমাকে অতিরিক্ত ভোল্টেজটা বের করে দিচ্ছে এই হচ্ছে যে আমাদের ইলেকট্রন ফোর্স আর এটা হচ্ছে যে আমাদের ফেজ আর ওয়ান ফেজ এরকম আমাদের দুইটা ফেজ লাগতে পারে অর্থাৎ আমরা দুইটা ফেজ বুঝবো কিভাবে একটা কয়েল দেখলে একটা ফেজ দুইটা কয়েল দেখলে দুইটা ফেজ তিনটা কয়েল দেখলে তিনটা ফেজ তবে আমাকে মনে রাখতে হবে ফেজগুলো আলাদা আলাদা হতে পারবে না যেহেতু আমাদের এটা সিপিইউ সার্কিট ফেজগুলো আমাকে অবভিয়াসলি মনে রাখতে হবে যে একসাথে হতে হবে অর্থাৎ যদি আরেকটা ফেজ থাকে এখানে যদি আমরা আরেকটা কয়েল দেখতে পাই তো অবভিয়াসলি আমাদের দুইটা কয়েল একসাথে হতে হবে তাহলে দুটোটা কয়েল যেন দুই পাশে আমরা যখন কন্টিনিউটি দেখব দুনো পাশেই যেন আমাদের কন্টিনিউটি দেয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ দুটোটা ফেজ একটা ফেজ হয়েছে, এখানে দুইটা ফেজ মিলে একটা হয়ে আমাকে আউটপুট দিয়েছে। তাহলে এখানে একটা ফেজ আবার এখানে আর একটা ফেজ, তাহলে এই দুই ফেজের মাধ্যমে আমাদের সিপিইউতে সাপ্লাই দেওয়া হয়। তাহলে এখানে আমরা একটা জিনিস বলে রাখি, টু ফেজ ব্যবহার করতে হতে পারে, থ্রি ফেজ ব্যবহার করতে পারে। তো আমরা অনলি একটা ফেজ দেখালাম, আমরা এখন কমন যেটা আমাদের থ্রি ফেজের, আমরা থ্রি ফেজ নিয়ে আমরা একটা ক্লাস দেখব প্র্যাকটিক্যালি। তার উপরে আমরা একটু দেখে আসি সিপিইউতে। আমরা একটু আগে আমরা যেটা বলেছিলাম সিপিইউতে, যে আমাদের একটা কয়েলে একটা ফেজ, দুইটা কয়েলে দুইটা ফেজ। তাহলে আমরা এই মাদারবোর্ডটা, এটা হচ্ছে যে আমাদের কি মাদারবোর্ড, আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে যে আমাদের গিগাবাইট, গিগাবাইটের আমাদের GA-G31M অর্থাৎ G31M আমরা একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছি। এই মাদারবোর্ডটাতে আমাদের আমাদের সিপিইউ সার্কিট বা আমাদের ভিআরএম সার্কিটে কয়টা ফেজ ব্যবহার করা হয়েছে আমরা তা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কয়েল, যেহেতু এটা আমাদের সেই P4 কানেক্টর, আমাদের 12 ভোল্টের সিপিইউ কানেক্টর, আমাদের এখান থেকে সাপ্লাই, এটা হচ্ছে আমরা একটু ইজিলিভাবে দেখাই দিই। এই বড় বড় ক্যাপাসিটরগুলো হচ্ছে যে আমাদের ইনপুট ক্যাপাসিটর, আর ছোট ছোট ক্যাপাসিটরগুলো হচ্ছে যে আমাদের আউটপুট ক্যাপাসিটর। তো আমাদের এখানে ইনপুট ক্যাপাসিটর হচ্ছে যে এটা আমাদের ইনপুট ক্যাপাসিটর, যেহেতু এটা ইন হয়েছে, আর এখান থেকে যখন আউটপুট হচ্ছে তখন এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যাপাসিটর। তাহলে ইনপুট ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিটর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে আসি যে এখান থেকে যখন আমাদের ভোল্টেজটা ইন হলো, এখান থেকে আমাদের এখানে ইন হবে এই ক্যাপাসিটারে, এই ক্যাপাসিটার ফিল্টার করবে। ফিল্টার করানোর পর এখানে আমাদের মোসফেট ব্যবহার করা হয়েছে। এই মোসফেটগুলোর মাধ্যমে এই কয়েল আমরা দুটো আর এই একটা তিনটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে থ্রি ফেজ ব্যবহার করা হয়েছে। তাহলে থ্রি ফেজের মাধ্যমে আমাদের কি করা হচ্ছে যে এখানে আমাদের সাপ্লাই দেওয়া হয়েছে। তো থ্রি ফেজ দেওয়ার উদ্দেশ্য কি? থ্রি ফেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই থ্রি ফেজের সার্কিটটা হচ্ছে যে আমরা যদি এখানে যেহেতু প্রসেসর চেঞ্জ করতে পারি, আমরা প্রসেসর ডুয়েল কোর বসাতে পারি, পেন্টিয়াম বসাতে পারি, স্যালারন বসাতে পারি। তো প্রসেসর চেঞ্জ করতে পারি, হাই লো করাতে পারি। তো তখন আমাদের লোড যদি বেশি ওভারলোড হয়, তখন এক এক ফেজকে আমাদের সেফটির জন্য ব্যবহার করা হয়েছে। এই ফেজ যখন আমাদের অন করে একে সাপ্লাই দিচ্ছে, অন্য ফেজগুলো আমাদের চুপচাপ বসে আছে। আবার এই ফেজ যখন অফ হয়ে এই ফেজ যখন চালু হলো, অন্য দুটো আবার চুপচাপ বসে আছে, অর্থাৎ রেস্টে যাচ্ছে, এগুলো একটা একটা রেস্টে যাচ্ছে। আবার এই ফেজের কাজ শেষ হয়ে গেলে এই ফেজ যখন আবার চালু হলো, এই দুই ফেজ আমাদের আবার চুপ করে বসে থাকবে। তো দেখা যাচ্ছে যে এই ফেজগুলো যখন এক একটা ফেজ যখন কাজ করে, অন্য ফেজগুলো ওই মুহূর্তে রেস্টে চলে যায়। রেস্ট হওয়া মানে রেস্ট একটা জিনিস হচ্ছে যে, যে কোনো ভারী কাজ করতে গেলে একটু রেস্ট নিয়ে করলে দেখা যায় যে জিনিসটা টিকসই এবং খুব ভালো সাপোর্ট পাওয়া যায়। তো এই হচ্ছে যে আমাদের সিপিইউ সার্কিটের ফেজ। আমরা এখন সিপিইউ সার্কিটকে নিয়ে আমরা একটু দেখব। তো আসেন আমরা থ্রি ফেজ কিভাবে হয় সেটা আমরা একটু দেখাবো। আসেন আমরা থ্রি ফেজের একটা জিনিস বলে, আমরা এতক্ষণ দেখে আসছি যে দুটো মসফেটের মাধ্যমে ফেজটা তৈরি করা হয়। অনেক সময় দেখা যায় আমাদের শক্তি আরও বাড়ানোর জন্য বা অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য আমাদের আরও একটা মসফেটের মাধ্যমে ফেজটাকে আরও শক্তিশালী করে ফেলা হয়। তাহলে এখানে গেট দুটো একই হবে, জাস্ট নেগেটিভটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। তো এই হচ্ছে যে আমাদের ফেজের শক্তি বাড়ানোর জন্য আমাদের কি করা, অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য আমাদের মোসফেট বাড়াতে পারে। এমন হতে পারে চারটা, অর্থাৎ এখানে এই মোসফেটটাকে বলা হয় হাই মোসফেট বা আপার মোসফেট, আর এই মোসফেটগুলোকে বলা হয় লোয়ার মোসফেট। তো লোয়ার মোসফেট দুইটা ব্যবহার করতেছে, হাই মোসফেট একটা ব্যবহার করতেছে। এমনও হতে পারে যে হাই মোসফেট দুইটা ব্যবহার করতেছে, লোয়ার মোসফেটও দুইটা ব্যবহার করতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটা দেখব, আমরা এখন থ্রি ফেজের আমরা একটা দেখব, সেটা হচ্ছে যে আমরা একটু দেখে আসি যে হাই মোসফেট এবং লো মোসফেট কীভাবে ব্যবহার করতেছে। এই হচ্ছে যে আমাদের হাই মোসফেট আঁকলাম, হাই মোসফেট। এখানে আমরা গেট দিলাম, সোর্স দিলাম। তো এই হাই মোসফেটে আমাদের দুটো মসপেট ব্যবহার করা হচ্ছে। হাই মসপেট একটা হচ্ছে যে সিঙ্গেল, আর লো মসপেট দুটো ব্যবহার করা হচ্ছে এই সিপিইউতে। মানে বেসিক্যালি বেশিরভাগ মসপেটগুলোতে আমাদের তিনটা ব্যবহার করে থাকে। একটু দেখেন শিক্ষার্থী বন্ধু, এ হচ্ছে যে আমাদের হাই মসপেট, আর এই দুটো হচ্ছে যে আমাদের লোয়ার মসপেট। তো শিক্ষার্থী বন্ধু, এই হাই এবং লোয়ার মসপেট মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের তিনটা মসপেট ব্যবহার করছে। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা তিনটা মসপেট আমরা এখানে আঁকবো। এ হচ্ছে যে আমাদের লোয়ার মসপেট আঁকলাম, আমরা লোয়ার মসপেট এঁকে দিলাম। আবার আর একটা লোয়ার মসপেট আঁকবো। লোয়ার মসপেটকে আমরা এইভাবে আঁকলাম, সবগুলো এন চ্যানেল মসপেট। তো এইভাবে আঁকার পর এই লোয়ার মসপেট কি করতেছে, এই দুটোটাকে এক করে দিচ্ছে, আর এখান থেকে এইখানে আমাদের সাপ্লাই দিচ্ছে। তো সো এটা হচ্ছে যে আমাদের সোর্স, এটা আমাদের গেট, এটা আমাদের ড্রেন। আর দুটা ড্রেন আমাদের লোয়ারের, এটা আমরা দিয়ে দিই হাই, আর এটা লো, এটা লো। শিক্ষার্থী বন্ধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ওকে, এরপর আমাদের আর একটা আবার ফেজ তৈরি করা হলো। এখান থেকে যখন আমাদের একটা ফেজ গিয়ে এখান থেকে আমাদের একটা কয়েলের মাধ্যমে একটা ফেজ বের হলো। মনে রাখতে হবে আমাদের ক্যাপাসিটার অবভিয়াসলি থাকতে হবে। ওকে, তো একটা ফেজ বের হলো, এটা হচ্ছে যে কি ওয়ান ফেজ। ওয়ান ফেজ। তো আমাদের তিনটা ফেজ ব্যবহার করা হয়েছে, তিনটা কয়েল, যেহেতু আমাদের আবার আঁকতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমি আবার আঁকতেছি। এটা হচ্ছে যে আমাদের হাই মসপেট, আমরা আবার লোয়ার মসপেট আঁকবো দুটো। লোয়ার মসপেট, আবার আমরা লোয়ার মসপেট আঁকবো। আবার দুটো ড্রেন একসাথে হয়ে গেল, আবার এখানে সোর্স একসাথে হলো, আবার একটা কয়েল দিয়ে আমাদের আর একটা ফেজ তৈরি হলো। আমরা ফেজগুলোকে আগে এঁকে নিলাম কি জন্য, কারণ আমাদের সুবিধার জন্য। এটা টু ফেজ। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ওয়ান ফেজ পেয়েছি, টু ফেজ পেয়েছি, আর একটা ফেজ আমরা আঁকবো। তাহলে আসেন আমরা শিক্ষার্থী বন্ধু আর একটা ফেজ এঁকে ফেলি। আমরা হাই মসপেট এঁকে ফেললাম, এরপর আমাদের লোয়ার মসপেট আঁকতে হবে। এ হচ্ছে আমাদের লোয়ার মসপেট। আবার আরেকটা লোয়ার মসপেট আঁকতে হবে। আবার ড্রেন দুটো এক হয়ে যাবে, আর সোর্স আউট হয়ে আমাদের আবার কয়েল আসবে। আমরা শিক্ষার্থী বন্ধুরা তিনটা ফেজ পেলাম, এটা হচ্ছে থ্রি ফেজ। ওয়ান ফেজ, টু ফেজ, থ্রি ফেজ। আর আমরা এই থ্রি ফেজ মিলে তিনোটা আমাদের একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে এইটা হচ্ছে যে আমাদের সিপিইউ। আর এই সিপিইউতে আমাদের লাইন চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আউটপুট দেখতে পেলাম। এবার আসেন আমাদের ইনপুট। আমাদের বেসিক্যালি দেখা যায় যে প্রথমেতে আমাদের এখানে 4 পিনের একটা আমরা সকেট এঁকে নিই। 4 পিনের একটা সকেট আঁকলাম, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। শিক্ষার্থী বন্ধু, যেদিকে আমাদের লক থাকবে সেদিকে হচ্ছে যে আমাদের নেগেটিভ, ক্লিয়ার না? যেদিকে আমাদের লক থাকবে সেদিকে হচ্ছে যে আমাদের পজিটিভ, আর যেদিকে আমাদের লক থাকবে না সেদিকে আমাদের নেগেটিভ। তো আমরা এটা কি করলাম, এটা কেটে দিই, আমাদের এই পাশে লক দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে লক বুঝে নিব। तो এখন আমরা এখান থেকে এই দুটোর থেকে আমাদের লাইন বের হবে। লাইন বের হয়ে এইখান থেকে আমাদের এখানে ইন হবে। তো এখানে যখন ইন হবে তখন আমাদের কি হবে, এইখান থেকে আমাদের একটা ক্যাপাসিটর ব্যবহার করবে, একটা দুটো যতগুলো ব্যবহার করুক আমাদের ক্যাপাসিটর থাকতে হবে। নন পোলারিটি ক্যাপাসিটর, পোলারিটি ক্যাপাসিটর আমাদের এখানে থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা বারবার বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধু, এখানে আপনার মনে রাখতে হবে যে এই সকেটটা আমরা চিনব কিভাবে কোনটা পজিটিভ। যে পাশে আমাদের লক থাকবে ওই পাশে আমাদের পজিটিভ, যে পাশে আমাদের লক থাকবে না ওই পাশে আমাদের নেগেটিভ। তো এই হচ্ছে যে আমাদের ইন, এটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে প্লাস 12 ভোল্ট এবং 12 থেকে 15 অ্যাম্পিয়ার হতে পারে। তো এখন এখান থেকে আমাদের 12 ভোল্ট আসতেছে, 12 ভোল্ট ইন হলো। ইন হওয়ার পর আমাদের এই মোসফেটটা চুপ থাকবে, এই মোসফেটটা তখনই চালু হবে যখন আমাদের এই গেট চালু হবে। তো গেট চালু করার জন্য আমাদের অবভিয়াসলি একটা আইসি প্রয়োজন আছে। আমরা আইসিটাকে এঁকে ফেলি, আমরা আইসি আঁকলাম, এখানে PWM দিয়ে দিলাম, পালস উইথ মডুলেশন আইসি। তো আমরা এখান থেকে একটা গেট করে দিলাম, গেট করে দেওয়ার পর এখানে আউটপুট হয়ে আমাদের এই দিক দিয়ে সাপ্লাই চলে যাবে, এখানে একটা সাপ্লাই, তখন এগুলো অফ, তখন এটা এখানে একটা অতিরিক্ত সাপ্লাই তৈরি হয়ে গেল। তো অতিরিক্ত সাপ্লাই যখন তৈরি হয়ে গেল তখন আমাদের এই সাপ্লাইটাকে বের করতে হবে। ঠিক এইভাবে করে এইটারও আমাকে চালু করলো, ঠিক এটারও আমাদেরকে চালু করলো। তো সবগুলো হাই মোসফেটের এগুলো আমাদের চালু হয়ে গেল, চালু হয়ে আমাদের এখানে সাপ্লাই চলে আসলো। তো আবার আমাদের অতিরিক্ত যে সাপ্লাইগুলো তৈরি হলো ফেজে কয়েলে, এই অতিরিক্ত সাপ্লাইগুলোকে আমাকে বের করে দিতে হবে। তো বের করবে কে, আমাদের গ্রাউন্ড অর্থাৎ সোর্স, সোর্স আমাদের গ্রাউন্ড করে দিতে হবে, গ্রাউন্ড করে দিতে হবে। আবার আমাদের সোর্স গ্রাউন্ড করে দিতে হবে, গ্রাউন্ড করে দিতে হবে, সোর্স আমাদের কি করতে হবে, গ্রাউন্ড করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা সোর্স আমাদের গ্রাউন্ড করে দিতে হবে। এরপর আসেন আমাদের এই মোসফেটগুলো তখনই কাজ করবে যখন আমাকে আবার এটা গেট করবে। তো গেট করবে কিভাবে, আপনারা দেখেন গেট এই আমাদের এই মোসফেটের দুটা এক, মোসফেটের দুটা এক, আর এইখান থেকে আমাদেরকে গেট করে দিবে, অর্থাৎ একটা গেটের মাধ্যমে দুইটা লোয়ার মোসফেট চালু হচ্ছে, একটা গেটের মাধ্যমে দুটা লোয়ার মোসফেট চালু হচ্ছে, একটা গেটের মাধ্যমে দুটা লোয়ার মোসফেট চালু হচ্ছে। তাহলে আমরা একটু দেখে আসি, এটা হচ্ছে যে হাই গেট, এটা হচ্ছে যে লো গেট, এটা হচ্ছে যে হাই গেট, এটা হচ্ছে যে লো গেট, হাই গেট, লো গেট, এইভাবে করে আমাদের কাজ হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধু আমাদের এই আইসিতে আমাদের একটা 19 ভোল্ট সরি এখানে আমাদের আবার 12 ভোল্টের প্রয়োজন, পজিটিভ 12 ভোল্ট। এই আইসি আমাদের 12 ভোল্ট পেয়ে গেল। আমাদের সার্কিটটা ঠিক এরকম হবে, এরকম হওয়ার পর আমাদের এখানে সাপ্লাই যাবে। তো আমাদের এই আইসিটা ইম্পর্টেন্ট কিছু সিগন্যাল আছে, এই সিগন্যালটাকে বলা হয় VCC অর্থাৎ সাপ্লাই। এরপর আমাদের গ্রাউন্ড থাকবে, আমরা একটা গ্রাউন্ড দেখিয়ে দিই, এটা আমাদের গ্রাউন্ড, আমরা নিচে একটা গ্রাউন্ড দেখিয়ে দিই, গ্রাউন্ড GND গ্রাউন্ড থাকবে। আর আমাদের এইখানে ইম্পর্টেন্ট কিছু সাপ্লাই থাকবে। তো এই সাপ্লাইটা কে দিবে, আয়ো। আয়ো কি করবে, আমাদের এই জায়গায় একটা সাপ্লাই দিবে, সাপ্লাইটার নাম হচ্ছে যে আমাদের এই সাপ্লাই ইন হবে, এখানে এই সাপ্লাইটার নাম হচ্ছে যে SHDN, SHDN। এই সাপ্লাইটা এসে আমাদের এই আইসিটাকে চালু করবে, চালু করার পর এখানে যখন আমাদের সাপ্লাই চালু হয়ে গেল, এরপর আমাদের সাপ্লাইটা চালু হওয়ার পর আমাদের কি পরিমাণ ভোল্টেজ দিবে এখানে, এখানে ঠিক ওই সাপ্লাইটার পরিমাণের সাপ্লাই আমাদের বুঝবে কি, এখানে আমাদের VID 0 থেকে 4 পিন। আমরা একটু দেখে আসি শিক্ষার্থী বন্ধু, এই CPU থেকে আমাদের একটা সিগন্যাল আসবে VID 0 থেকে 4 পিন নামে একটা সিগন্যাল যাবে না, চারটা সিগন্যাল আসবে। এখানে CPU তে কি CPU বসানো হয়েছে, पेंटियम ना डुएल कोर ना सेलेरन ओइटा बुझार जोन्नो आमादेर एई सिगनालटा आमादेर आसलो। आसार पर आमादेर एखाने एई आईसीटा एखाने जेई एस HDN नामे जो सिगनलटा आसलो तखन आमादेर एई आईसीटा रान होबे, रान हये ओई परिमाण भोल्टेजटा तैरि करबे जे परिमाण ओ सिगनाले बुझे पेयेछे এই BID নামে। তো এখন সিগন্যালটা বুঝে পাওয়ার পর এইখান থেকে আমাদের সিপিইউ থেকে আরেকটা সিগন্যাল বের হতে হবে যে সিগন্যালটাকে বলা হয় আমাদের জিপি, অর্থাৎ আমাদের পিজি নামে একটা সিগন্যাল বের হবে। পিজি মানে পাওয়ার গুড। তো এই পাওয়ার গুডটা বের হয়ে আর চিপে চলে যাবে। এই হচ্ছে যে আমাদের সার্কিটের মেইন কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমাদের 4 পিনের 12 ভোল্টের সকেট থেকে আমাদের প্রত্যেকটা মেইন মসফেটে, এখানে প্রত্যেকটা মেইন মসফেটে আমাদের কি হবে, ইন হবে, প্রত্যেকটা মেইন মসফেটে আমার কি হবে, ইন হবে। তো শিক্ষার্থী বন্ধু, এই মেইন মসফেটে যখন ইন হয়ে যাবে, ইন হওয়ার পর এখানে আমাদের আইসিতে 12 ভোল্ট আসবে আর প্রত্যেকটা মেইন মসফেটে 12 ভোল্ট আসবে। তো যখন 12 ভোল্ট এসে যাবে তখন অবভিয়াসলি আমাদের কি করতে হবে, এই আইসিটাকে মাধ্যমে এই ফেজগুলো চালু করবে, ফেজগুলো চালু করে আমাদের সিপিইউতে সাপ্লাই সরবরাহ করবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আসেন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। প্র্যাকটিক্যালের জন্য আপনাকে প্রথমেতে মাদারবোর্ডকে দেখতে হবে। আমরা আগে একটু বলে আসি, এই মাদারবোর্ডটা হচ্ছে যে এই আমরা যে সিপিইউটা পাচ্ছি এই সিপিইউটা মনে রাখতে হবে যে LGA775 নামে একটা সকেট, অর্থাৎ LGA775 775 পিনের একটা সকেট দেখতে যাচ্ছি। তো আসেন আমরা শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে যে আমাদের মাদারবোর্ড আর এটা হচ্ছে যে আমাদের সকেট। এই সকেটে আমরা এখানে একটা লিভার দেখতে পাচ্ছি, লিভারটাকে আমরা কি করব, পুশ করে একটু সাইডে নিয়ে আমরা খুলব। এখানে মাউন্টেনটাকে আমরা উঠাবো, মাউন্টেনটা উঠানোর পর আমরা এই সিপিইউর অর্থাৎ যে প্রসেসর, এই প্রসেসরটাকে আমরা সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর আমরা একটু যদি লক্ষ্য করি এখানে দেখতে পারবেন LGA775 নামে একটা আমরা সকেট দেখতে পাচ্ছি। এই সকেটটা আমরা যখন আমরা পেলাম এই সকেটের থেকে আমাদের বুঝতে পারবো যে এটা কোন ধরনের বোর্ড। তো এবার আসেন আমরা মাদারবোর্ডটাকে এই এতক্ষণ যেই সার্কিটটা দেখলাম এই সার্কিটটাকে আমরা এখন আমরা ফাইন্ড আউট করতে যাব। তো আসেন এই হচ্ছে যে আমাদের মাদারবোর্ড এবং আমরা অবশ্যই মিটারের কন্টিনিউটি নিব। কন্টিনিউটি দিয়ে আমাদের কি করতে হবে, কন্টিনিউটি দেখতে হবে। এরপরে আসেন এ হচ্ছে যে আমাদের 4 পিন সকেট, দেখেন 4 পিন সকেট। এই লকের সাথে আমরা যেটা পাবো সেটা পজিটিভ আর অপর পাশে যেটা পাবো এটা নেগেটিভ। আমরা একটু দেখে নিই, এখানে সকল স্টিলের যে বডিগুলো থাকে এগুলো হচ্ছে যে নেগেটিভ। আমরা একটা ধরে নিলাম নেগেটিভ, ধরে আমরা এখানে ইন করলাম। আমরা দেখতে পাচ্ছি এই পাশে লক নেই, এই পাশে আমরা ধরলাম আমাদের কন্টিনিউটি দিচ্ছে, আর এখানে দুটো ধরলাম আমরা কন্টিনিউটি পাচ্ছি, আর এই পাশে আমাদের নেগেটিভের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এই পাশেরটা আমরা দুটো ধরলাম, হ্যাঁ, এই পাশেরটা আমাদের পজিটিভ। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝতে পারলাম যে যে পাশে আমাদের লক আছে সেই পাশে আমাদের পজিটিভ। তাহলে আমরা এখন পজিটিভ ধরে আমরা ফেজগুলোকে বের করব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা কয়েল আর এখানে আমাদের এই দুটো হচ্ছে যে ইনপুট ক্যাপাসিটর। এটা একটা ইনপুট ক্যাপাসিটর। কেমনে বুঝবো ইনপুট ক্যাপাসিটর, কারণ আমাদের বড় এবং ছোটগুলো হচ্ছে যে আউটপুট ক্যাপাসিটর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আমরা পজিটিভে ধরলাম, ধরার পর আমরা এখানে এই ইনপুটের দুটো আমরা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। দেখে আসি এই হচ্ছে যে ক্যাপাসিটরের পা, দেখে আসি কোনটা আমাদের পজিটিভ কোনটা আমাদের নেগেটিভ। হ্যাঁ, আমাদের শব্দ করতেছে, এই দুটো আমাদের পজিটিভ, অর্থাৎ আমরা বড় দুটো দেখতে পেলাম আমাদের ইনপুট ক্যাপাসিটর। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, দেখে আসি এটা আমাদের, এই যে এখানে আমাদের ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটরটা আমরা ধরলাম, এটা আমাদের ইনপুট ক্যাপাসিটর। অর্থাৎ আমাদের এই যে আমাদের 12 ভোল্টের যে সকেটটা, এই 12 ভোল্টের সকেটটিকে আমাদের এই দুটো ইনপুট ক্যাপাসিটর, আর ইনপুট ক্যাপাসিটর থেকে আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমাদের ইনপুট ক্যাপাসিটর পেলাম এখানে আমাদের এই ইনপুট থেকে আমাদের আমাদের এখানে তিনটা মসফেট দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের ড্রেন দিয়ে ইন হবে যেহেতু এন চ্যানেল মসফেট আমরা এখানে দেখলাম হ্যাঁ এটা আমাদের ড্রেন দিয়ে ইন হলো এটা আমাদের সোর্স আর সোর্স দিয়ে আউট হয়ে এই দুটাতে যাবে তাহলে আমরা এই একটা মসফেট পেলাম মেইন মসফেট আমরা এবার এটার সোর্স ধরব সোর্স ধরে আমরা এখানে দুটো ড্রেন আর এই দুটো ড্রেনের সাথে মেইন মসফেটের সোর্সের সাথে আমাদের সম্পর্ক হলো তাহলে আমরা পেয়ে গেলাম এই একটা ফেজ এখান থেকে আমাদের এই ফেজের এখান থেকে আমাদের এখানে একটা কয়েল দেখতে পাচ্ছি এই কয়েলটা আমাদের কয়েলটা আমরা দেখতে যাব কয়েলটা এই হচ্ছে কয়েল কয়েলে আমরা পা দেখতে পাচ্ছি এই কয়েলে আমাদের সম্পর্ক হলো তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা অলরেডি আমরা দেখতে পেলাম যে একটা ফেজ কিভাবে বের করতে হয় এই ফেজটা বের হওয়ার পর আমরা ঠিক আবার এখান থেকে ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিস সহজভাবে বুঝিয়ে দিই দুটো মসফেটের ড্রেন যখন একসাথে হয়ে গেছে তখন আমরা বুঝে নিব যে এটা আমাদের লোয়ার মসফেট বা সাপোর্টিং মসফেট তো আমরা এখানে যখন দুটো মসফেট দেখতে পাচ্ছি এই দুটো মসফেট এই একটা মসফেট দেখতে পাচ্ছি তখন আমাকে অবশ্যই এই দুটো যখন ধরব তখন বুঝে ফেলব যে এই দুটো আমাদের লোয়ার মসফেট আবার ঠিক এখানে আমরা যখন দুটো মসফেটের দেখতে পাচ্ছি তখন আমরা যদি এখানে দুটাকে ধরি তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এই দুটো আমাদের লোয়ার মসফেট আর একটা জিনিস মনে রাখবেন যখন আমরা এইরকম কানেক্টর আমরা ইন করার পর আমাদের এই ড্রেনে যখন শব্দ করবে না তখন বুঝবো যে 100% এটা আমাদের লোয়ার মসফেট তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা আপার মসফেট বের করব বা হাই মসফেট বের করব এখানে আমাদের আরো দুটো মসফেট দেখতেছি এখানে আরো দুটো তো এই দুটো ড্রেনে যখন দিলাম এখানেও শব্দ নাই তো এখানে যখন আমাদের শব্দ করতেছে বা কন্টিনিউটি দিচ্ছে তাহলে এটা আমাদের আপার মসফেট এইটার পাশে আরেকটা যখন আমাদের শব্দ করতেছে তাহলে এটাও আমাদের আপার মসফেট তাহলে দুটো আপার মসফেট পাচ্ছি এই একটা আপার মসফেট এই দুটো লোয়ারের জন্য এই একটা আপার মসফেট এই দুটো লোয়ারের জন্য তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা পেয়ে গেলাম এই দুটো লোয়ার মসফেট আর এই একটা আপার মসফেট মিলে এই কয়েল দিয়ে আমাদের এখানে সাপ্লাই দেওয়া হয়েছে এই একটা আপার মসফেট এই দুটো লোয়ার মসফেটের মাধ্যমে এই কয়েল দিয়ে আমাদের এখানে সাপ্লাই দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখে আসি যে আপার মসফেটের সোর্স থেকে লোয়ার মসফেটের ড্রেনে শব্দ হয় কিনা হ্যাঁ শব্দ হচ্ছে তো এখন আবার আমাদের এটার আপার মসফেটের সোর্স থেকে দুটো লোয়ার মসফেটে আমাদের শব্দ করতেছে তাহলে পেয়ে গেলাম তো শিক্ষার্থী বন্ধু এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সাপ্লাই আমাদের একসাথে শব্দ করতে হবে দেখেন এখানে প্রত্যেকটা লোয়ার মসফেটের ড্রেন আমাকে একসাথে শব্দ করা মানে হচ্ছে যে সবগুলো কয়েল আমাদের একত্রিত আছে তো এখন আমরা কি করব যে কোনো একটা লোয়ার মসফেটের ড্রেন থেকে ধরে যখন আমরা এই সিপিইউ সকেটের ভিতরে টেস্ট করব তখন আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ এই সাপ্লাইটা আমাদের এখানে আসছে এখান থেকে ধরা একই কথা তো শিক্ষার্থী বন্ধু আমরা পেয়ে গেলাম এবার আসেন আমরা PWM কন্ট্রোলারটাকে কিভাবে বের করব শিক্ষার্থী বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা আইসি দেখতে পাচ্ছি এই আইসিটা দেখতে পাচ্ছি এই আইসিটা আমরা অনুমান করে নিব যে এটা আমাদের সিপিইউ যেহেতু আমাদের সিপিইউর আশেপাশে একটা আইসি দেখতে পাচ্ছি তো আসেন আমরা এই সিপিইউর আমরা কিভাবে বের করব প্রত্যেকটা গেট ধরে যেহেতু এটা আমাদের লোয়ার মসফেট এই গেট ধরে যখন আমি সার্চ করব দেখেন আমি সার্চ করতেছি হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের সিপিইউ সার্কিট দুটো গেটই আমাদের একটা থেকে দিবে যেহেতু দুটো গেট আমাদের এক এবার আসেন মেইন মসফেটের গেট ধরবো গেট ধরে আবার আমরা খুঁজবো আমরা মেইন মসফেটের গেটও পেয়ে গেলাম তাহলে শিক্ষার্থী বন্ধু এইভাবে করে আপনাদের সকল সেকশনগুলোকে চেক করে নেবেন সিপিইউ যতগুলো ফেজ আছে এর প্রত্যেকটা ফেজের সেকশনগুলো এই একটা ফেজ এই একটা ফেজ এই একটা ফেজ প্রত্যেকটা ফেজটা আপনারা এইভাবে সার্চ করে নেবেন সার্চ করে আপনারা ফাইন্ড আউট করবেন প্রত্যেকটা আপনার লোয়ার মোসফেটে ড্রেনে সাপ্লাই চলে আসা মানে কয়েলে সাপ্লাই চলে আসা মানে আমাদের সিপিইউ সকেটে সাপ্লাই চলে যাওয়া তাহলে শিক্ষার্থী বন্ধু আজ এই পর্যন্তই সামনে নেক্সট ক্লাসে আমরা আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসব ডেস্কটপের উপরে আর ডেস্কটপের ক্লাসে আমরা অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা আছে আমরা অ্যানিমেশনের মাধ্যমে ক্লাস দিয়ে থাকি আরো ভালোভাবে আমরা ফিজিক্যালি প্র্যাকটিক্যালি হাতে কলমে এবং গ্রাফিক্সের প্রজেক্টরের মাধ্যমে গ্রাফিক্স দিয়ে আলটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা এটাকে কি করি বোঝানোর উপলব্ধি করার মতো তৈরি করে ক্লাস দেওয়া হয় তো শিক্ষার্থী বন্ধু চট্টগ্রামে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশের ভিতরে একমাত্র অ্যানিমেশন দিয়ে ক্লাস করানো হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ